কোরবানি দেওয়ার পর গরুর গোস্ত বন্টন করা একটি গুরুত্বপূর্ণ বিষয় কোরবানির গোস্ত যদি সঠিকভাবে বন্টন করা না যায় তবে কোরবানি কবুলের শর্ত পূরণ হবে না তাই মাংস বন্টনের ক্ষেত্রে সতর্ক হতে হবে কম বেশি সবারই জানা আছে পশু কোরবানি করার পর মোট গোস্তে তিনটি ভাগ করে এক ভাগ গরিব দুঃখীকে এক ভাগ আত্মীয় স্বজনকে এবং এক ভাগ নিজে খাওয়ার জন্য রাখতে হয় তাই পশুটি কেনার সময় দুস্থ এবং বেশি মাংস সম্পন্ন হলে সব পক্ষই লাভবান হয় পশু কোরবানির ফলে অন্তর পরিশুদ্ধ হবে আর এটাই হলো কোরবানির মূল প্রেরণা আজকাল অনেকে গোস্ত জমা করে সেখান থেকে প্রতিবেশী ও ফকির মিসকিনদের কিছু কিছু দিয়ে বাকি গোস্ত পুনরায় নিজেদের মধ্যে বন্টন করে নেন এটি একটি কুপ্রথা এর মাধ্যমে ক্ষণতা প্রকাশ পায় যা অবশ্যই পরিত্যাজ্য আসুন জেনে নেই কিভাবে বন্টন করবেন কোরবানির মাংস তিন ভাগে ভাগ কোরবানির মাংস বানানোর পর সব মাংসকে সমান তিন ভাগে ভাগ করতে হবে পরিমাপের ক্ষেত্রে পাল্লা ব্যবহার করা যেতে পারে গরীব দুঃখী ও আত্মীয় স্বজন মাংস সমান তিন ভাগ করার পর এক ভাগ গরীব দুঃখীকে এক ভাগ আত্মীয় স্বজনকে এবং এক ভাগ নিজে খাওয়ার জন্য রাখতে হয় চামড়া কোরবানি গরুর আরেকটি অংশ হচ্ছে চামড়ার টাকা যাতে গরিব মিসকিনদের হক রয়েছে কোরবানি মাংস সব সময় নিকটতম আত্মীয় ও আশেপাশের গরিব দুঃখী প্রতিবেশীদের দেওয়া উত্তম